উদ্বোধনের আগে থেকেই পদ্মা সেতুকে ঘিরে মানুষের ছিল ব্যাপক আগ্রহ। যান চলাচলের প্রথম দিন ছিল মোটরসাইকেলের আধিপত্য, হাঁটার পথ না থাকলেও সর্বসাধারণের সেতু দিয়ে হাঁটার ছিল হিড়িক। মাঝ সেতুতে নেমে চলে সেলফি তোলার প্রতিযোগিতাও। তবে সব কিছু ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেতুর নাট বল্টু খুলে টিকটক ভিডিও করা। মাত্র একদিন আগেই উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু, আর রবিবার সকালে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি। স্বপ্নের পদ্মা সেতুতে পায়ে হাঁটার পথ না থাকলেও শনিবার থেকেই সেতুতে দু কদম হাঁটার স্বাদ ছিল উৎসুক জনতার। শুধু হাঁটলেই কি আর মন জুড়ায়? সুন্দর এ সময়কে ক্যামেরাবন্দি করতেও অনেকেই ছিলেন ব্যস্ত। কেউ তো আবার হেলে দুলে করে বসলেন টিকটকের কারসাজি। সবাই যখন আনন্দে মত্ত, তখন কেউ ইঞ্জিনিয়ার সেজে খুলতে শুরু করেন সেতুর নাট বল্টু। যদিও শেষ পর্যন্ত অভিযুক্ত বাইজিত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। এত উৎসাহ, উদ্দীপনা ও ঘটনার ভিড়ে কেউ কেউ আবার কৃতজ্ঞতা জানাতে ভুলেননি সৃষ্টিকর্তাকে। এদিকে সেতুতে মানুষ যাতে না নামতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে সেনাবাহিনীকে চিঠি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। ফরহাদ ইবনে মালিক, DBC, নিউজ ডেস্ক।